আপুনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ী বাইক কিনিম বুলি ভাবিছে তেন্তে সাবধান হোক, কারণ এটা প্রবঞ্চকে মেলিছে ভয়ঙ্কর জাল। আপুনি সেকেন্ড হ্যান্ড গাড়ী বাইক কিনিব ঠিকই, সেসিস নম্বর আপুনি ঠিকই পাব, কিন্তু পাছত গম পাব যে সেইখন পুরনি গাড়ী আৰু সেসিস নম্বর বেলেগ, ভুয়া নম্বরের ভুয়া পঞ্জীয়নের ঠগিব পাৰে আপোনাক। এই মুহূর্তত এটা গুরুত্বপূর্ণ খবর আপনার লৈ আহিছো। সেকেন্ড হ্যান্ড গাড়ী বাইক কিনোতে সাবধান হোক, চুরে এটা ভয়ঙ্কর জাল পেলাইছে, ব্যবসায়ীয়ে এই জালত হাত উজান দিছে, দুর্বৃত্তই আপনার বিক্রি করব পারে চুরি গাড়ি, গতিকে সাবধান হোক। কম দামত সেকেন্ড হ্যান্ড গাড়ি পালো বুলিয়ে কিনি নেপেলাব, ভুয়া নথিপত্রে চুরি গাড়ি বিক্রি করেছে অসাধু চক্রে, আর অসমত বেয়াকৈ শিপাইছে এই চক্রটোয়ে। চোরাং ব্যবসায়িক নথি যোগান ধরে গ্রেপ্তার হয়েছে পরিবহন বিষয়া, কিমান একটা চাঞ্চল্যকর কথা চিন্তা করক। চোরাং ব্যবসায়ীয়ে ভুয়া নথিপত্র যোগাড় করেছে, সহায় করেছে পরিবহন বিষয়া। গোয়ালপাড়া আরক্ষী গ্রেপ্তার করেছে গোলাম আলী উরফে সুটুক। এই গোলাম আলিয়ে এখন চোরাং বজার পাতিছিল আর বজার পাতি চুরি গাড়ি বিক্রি করে আছিল। সুটুক সহায় করে গ্রেপ্তার হয়েছে মেঘালয়ের উইলিয়ামনগর জেলার DTO। চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে, আর এইবর সেকেন্ড হ্যান্ড গাড়ি, এই গাড়িবর সেসিস নম্বর সলনি করে ভুয়া নম্বর লৈ, ভুয়া পঞ্জীয়ন নম্বর লৈ বিক্রি করে চোরাং ব্যবসায়ীয়ে। ইতিমধ্যে আরক্ষী তিনিখনক বাহন জব্দ করেছে আর দ্বিতীয়গীক গ্রেপ্তার করেছে, আর সুতু উরফে গোলাম আলীক জেল হাজতলে প্রেরণ করেছে আরক্ষী। গতি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি বাইক কিনোতে ভালক চাওক, তন্ন তন্নক পরীক্ষা করক, কারণ ভয়ঙ্কর জালত পড়িব পারে আপুনি। চুরি গাড়ি চুরি বাইক এতিয়া ভুয়া রেজিস্ট্রেশন নম্বর, ভুয়া সিসিস নম্বর লৈ বিক্রি করেছে ব্যবসায়ীয়ে। চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে, গতি সেকেন্ড হ্যান্ড গাড়ি বাইক কিনোতে সাবধান হোক। সোর্স ইনপুট হিসাবে আমি চেকিং করার টাইমত গোলাম আলীর নামের মানুষ গাড়ি, গাড়িতে লগতে আরসি পাইছে, আমি 4-5 আরসি পাইছে। লগে আমি আরসি চেক করার পিছত আমি গম পাইছে কি তাতে ডিটেলস ফেক হয়েছে, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার আর বেলেগ ডিটেলস ফেক হয়েছে। তো আমি যা গাড়ি আছে তাতে আমি NCRB পোর্টালের পর ভেরিফাই করেছে, আর ইয়ারপর নিজের গাড়ি আনিছে, আমি সিজ করার পিছত চাইছে কি ডিসক্রিপেন্সি বহুত আছে তাতে। তেতিয়া আমি সোধপোছ করার পিছত কৈছে কি ইয়াতে DTO উইলিয়ামনগর যে আছে তেওঁলোকে মিলাই পেলে আমি কাম করা হয়েছে। তো সেই কারণে আমি এভিডেন্স গ্যাদার করার পিছত DTOক যা রাতে আনিছে, আজি আমি ফটো প্রডিউস করিম। তো আর তাতে শুনেছো কি আমি একটা ফায়ার ইনসিডেন্টও হয়েছে DTO অফিসত উইলিয়ামনগর। তো তাতে কিমান ডকুমেন্টস তাতে ডিস্ট্রয় হয়েছে আর এই কনস্পিরেসি হয়েছে কি না, ইয়া এক্সিডেন্ট হিসাবে হয়েছে কি, নিজে প্ল্যান করা হয়েছে, সেই সব ওলাব লাগিব আমি। আর এই নেক্সেসত কিমান মানুষ আছে আর কিমান গাড়ি আর সরু গাড়ি কিমান আছে, সেকেন্ড হ্যান্ডর গাড়ির কিনা মানে রেকেট হয়েছে, এই আমি আগত মানে গম পাবো যেতে আমার ইনভেস্টিগেশন আগবাড়ি আমি গম পাবো। আর বাকি গাড়ি আমি পাওয়া নাই, মানুষকে আমি আইডেন্টিফাই করা হয়েছে, মানুষ পলাইছে, তো তার লগত আরো ডিটেল আমি পাবো। হবো এই অকল মেঘালয়ের কথা নাই, অসমরও মানে গাড়ি যাব, ইয়া বেলেগ স্টেটের পর গাড়ি আইব, তারপর মানে এই আরসি দিয়ে, তো কিমান ডাঙর হবো এই আমি আলোচনা করা নাই, নিজে আমি গম পাবো ইনভেস্টিগেশন করার পিছত। মেঘালয় উইলিয়াম নগর দ্বিতীয় জড়িত আছে আর কোনবা বেলেগ ডিস্ট্রিক্টর মেঘালয় জড়িত, এইটো পোৱা নাই এতিয়া আমি। তো ইনভেস্টিগেশন আমার ইনভেস্টিগেশনের যে লিঙ্ক পাইছে এই উইলিয়াম নগরতে পাইছে, তো তথাপি আর লিঙ্ক ওলাব, তো আমি আর ইনভেস্টিগেট করি। তারপর পোর্টেল প্রডিউস করার পিছত আপনাকে জিম্মাত বিচারিব? আমি ডেফিনেটলি মানে ট্রাই করিম কি আর ডিটেল ওলাব লাগিব। মেঘালয় পুলিশ বহুতখিনি কোঅপারেশন করে আমাক, মানে কালি আমার অপারেশনত ইয়ার থ্যাঙ্কফুল করে দাম, তো মানে নিজে আমার পুলিশের লগত মানে মিলাই পেলে আমি এই অপারেশন প্ল্যান করে আছি।